जया ज्ञानम उपगतस्य सतो गर्भो जन्मो जरा मृत्युवो निश्चयेनो सिदन्ति सा रहस्यं विद्या उपनिषदित्युच्यते। जे विद्या अधिगत हईले ज्ञानीगण गर्भ जन्म जरा मृत्यु के निश्चित रूपे जय करिते पारें सेई विद्याई उपनिषद। शास्त्रांतरेओ उक्त आछे परिदृश्यमान विश्वजगतेर सृष्टि स्थिति ओ लयेर कारण आत्मस्वरूप परब्रह्मई उपनिषदेर प्रतिपाद्य वस्तु। उपनिषद पठन श्रवण मनन ओ निदिध्यासन द्वारा अविद्यार विनाश ब्रह्मस्वरूप प्राप्ति जन्म मरण रूप संसार निवृत्ति हय बलियाई उपनिषदेर प्रयोजन। अतएव मुक्तिकामी आत्मजिज्ञासु व्यक्तिमात्रई जे उपनिषद पाठ करबेन ताते आर सन्देहर कि। বেদের চার ভাগের শেষ ভাগ বা অন্তে আছে বলেই উপনিষদের আরেক নাম বেদান্ত। এটি বেদের সম্পূর্ণরূপে একটি জ্ঞান। এই অংশটিতে একটি সহমর্মিতা দেওয়া হয়েছে। ধর্মপ্ল্যানেটের আজকের ভিডিওতে উপনিষদের বিস্তারিত বর্ণনাই তুলে ধরব। উপনিষদ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। আপনি ধর্মপ্ল্যানেটে নতুন হয়ে থাকলে ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওতে উপনিষদ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। পরম সত্যের উপলব্ধি করায় উপনিষদের পন্থাই শ্রেষ্ঠ। আমাদের শিক্ষা দেয় উপনিষদ। ধ্যান দর্শন ও আধ্যাত্মিক জ্ঞানই হল উপনিষদের মূল বিষয়বস্তু। উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মবিদ্যা। উপ ও নিপূর্বক সদ ধাতুর উত্তর কি প্রত্যয় করিয়া এই শব্দটি গঠিত হইয়াছে। উপশব্দে সত্তর বা সামীপ্য বুঝায় এবং কোনো বাধক না থাকিলে উক্ত সামীপ্য শব্দে বস্তু মাত্রেরই সামীপ্য বুঝায়। নিঃশব্দটি নিশ্চয়ার্থক ও নিশেষার্থক এবং সদ ধাতুর অর্থ বিসরণ বা শিথিলকরণ গতি বা প্রাপ্তি এবং অবসাদন বা বিনাশ। সুতরাং উপনিষদ শব্দের ধাতুগত অর্থ ঐকাত্ম নিশ্চয়ের দ্বারা যে বিদ্যা সত্তর সহেতুক সংসার উন্মূলিত করে অথবা যাহা সত্তর নিশ্চিত রূপে আত্মসমীপে লইয়া যায় কিংবা যে বিদ্যার আশ্রয় গ্রহণপূর্বক তন্নিষ্ঠ হইয়া নিঃসংশয়ে উহার অনুশীলন করিলে উক্ত বিদ্যা অবিদ্যাদি সংসার বন্ধনকে শিথিল বা নিঃশেষে বিনাশ করে সেই বিদ্যাই উপনিষদ। এইরূপে ব্রহ্মবিদ্যাই উপনিষদ শব্দের অর্থ হইলেও গ্রন্থ সাহায্যে ওই বিদ্যা লাভ হইতে পারে বলিয়া গ্রন্থকে গৌণভাবে উপনিষদ বলা হয়। উপনিষদ শব্দের অপর অর্থ বিদ্যাবিশেষের সারাংশ বা রহস্য বিদ্যা। হৃদয় গুহায় নিগূঢ়রূপে অবস্থিত ব্রহ্মের বিষয়ে এই বিদ্যা উপদিষ্ট হয় এবং গুরুর উপদেশ ভিন্ন ইহা অপ্রাপ্য। ইহার অপরার্থ বিশেষ বিনীতভাবে শিষ্য কর্তৃক গুরুর সমীপে অবস্থান। তবে সাধারণভাবে উপনিষদ কোনো একটি সভা, অর্থাৎ সভার নাম ছিল উপনিষদ। উক্ত সভায় একজন গুরু থাকিতেন, একটু ব্যবধান রক্ষা করিয়া শিষ্যেরা তাকে ঘিরিয়া উপবেশন করিতেন এবং তার কাছ থেকে ধর্ম শিক্ষা লাভ করিতেন। শিষ্য গুরুর নিকট উপবেশন করিয়া এই বিষয়ে চর্চা করিতেন বলেই এর নাম উপনিষদ। পণ্ডিত বাসুদেব শর্মা বলেছেন, উপ অর্থে গুরুর উপদেশ হতে লব্ধ, নি অর্থে নিশ্চিত জ্ঞান, সদ অর্থে যা জন্ম মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে। সুতরাং গুরুর উপদেশ হতে লব্ধ যে নিশ্চিত জ্ঞান জন্ম মৃত্যুর বন্ধন খণ্ডন করে তাকেই উপনিষদ বলে। বেদের চার ভাগের শেষ ভাগ বা অন্তে আছে বলিয়াই উপনিষদের আরেক নাম বেদান্ত। উপনিষদের সংখ্যা নির্দেশ করা দুরূহ ব্যাপার, কেননা দেখা যায় যে বিভিন্ন সম্প্রদায় প্রবল হইয়া
স্বমতকে শ্রুতিসম্মত বলিয়া প্রমাণ করিবার উদ্দেশ্যে এবং উহাকে দৃঢ়তর ভিত্তিতে প্রতিষ্ঠা করিবার মানসে বিভিন্নকালে গ্রন্থ রচনা করিয়া তাহা উপনিষদ নামে সমাজে প্রচলিত করিয়াছেন। এইরূপে সম্রাট আকবরের কালে অল্লোপনিষদ বিরচিত হয়। তবে যজুর্বেদ অন্তর্গত মুক্তিকা উপনিষদে ঈশাদি 108 উপনিষদের নাম পাওয়া যায়। তন্মধ্যে ঋগ্বেদীয় কৌশিতকী উপনিষদ কৌশিতকী শাখার অন্তর্ভুক্ত এবং ঐতরেয় উপনিষদ ঐতরেয় আরণ্যকের শেষ বা ষষ্ঠ অধ্যায়। কৃষ্ণ যজুর্বেদীয় কঠ উপনিষদ কাঠক শাখার অন্তর্নিবিষ্ট। মহানারায়ণ ও তৈত্তিরীয় উপনিষদ্বয় তৈত্তিরীয় আরণ্যকের শেষ ভাগ। মৈত্রায়ণী উপনিষদ মৈত্রায়ণী সংহিতার অংশবিশেষ। শ্বেতাশ্বতর উপনিষদ শ্বেতাশ্বতর শাখারই অন্তর্গত। আচার্য শঙ্কর উহাকে মন্ত্রোপনিষদ বলিয়া উল্লেখ করিয়াছেন। শুক্ল যজুর্বেদীয় ঈশোপনিষদ বাজসনীয় সংহিতার শেষ অধ্যায় এবং বৃহদারণ্যক শতপথ ব্রাহ্মণের শেষ 6 অধ্যায়। সামবেদীয় ছান্দোগ্য উপনিষদ তাণ্ড শাখার ছান্দোগ্য ব্রাহ্মণের অন্তর্গত এবং কেন উপনিষদ তলবকার শাখার অন্তর্ভুক্ত। অথর্ববেদীয় মাণ্ডক উপনিষদ সম্ভবত শৌনক শাখার এবং প্রশ্ন উপনিষদ পিপল্লাদ শাখার অন্তর্গত। অথর্ববেদীয় অধিকাংশই উপনিষদের শাখা নির্ণয় করা দুঃসাধ্য। উপনিষদুক্ত বিষয় সহজে বোধগম্য হয় না এবং তজ্জন্য অর্থ বিষয়ে লোকে বিভ্রান্ত হইতে পারে মনে করিয়া সুপ্রাচীন কাল হইতে উহার মর্মকথা উদ্ঘাটনের জন্য এবং বহিরাক্রমণ হইতে উহাকে রক্ষা করিবার জন্য বহু গ্রন্থ রচিত হইয়াছে। তন্মধ্যে বেদান্ত সূত্র ও শ্রীমৎ ভগবদ গীতাই সুপ্রসিদ্ধ ও সর্বাপেক্ষা প্রামাণিক। উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এই ত্রয়ীকে সংক্ষেপে প্রস্থানত্রয় বলা হয়। ইহারাই বেদান্ত দর্শনের ভিত্তি। ব্রহ্মসূত্রে একদিকে যেমন উপনিষদের প্রতিপাদ্য বিষয় সূত্রাকারে গ্রথিত হইয়াছে, অন্যদিকে তেমনি পরমত খণ্ডনপূর্বক যুক্তি সহকারে সমত প্রতিপাদিত হইয়াছে, এই জন্য ইহা ন্যায় প্রস্থান নামে পরিচিত। গীতাকে স্মৃতি প্রস্থান এবং উপনিষদ সমূহকে শ্রুতি প্রস্থান বলে। ঋষিগণ বিরচিত ধর্ম ও দর্শন শাস্ত্রগুলিও স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত হইতে পারে। শ্রুতি অপেক্ষা স্মৃতির প্রামাণ্য দুর্বল এবং বিরোধস্থলে শ্রুতি গ্রাহ্য। উপনিষদ অবলম্বনে প্রধানত 4 মতবাদ উত্থিত হইয়াছে, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত ও দ্বৈত। প্রায় প্রত্যেক মতেই উপনিষদের ভাষ্য আছে এবং প্রত্যেক মতেই বিভিন্ন উপনিষদের এক বাক্যতা স্বীকৃত হইয়াছে। ব্রহ্মসূত্র ও গীতাদি শাস্ত্রেও ইহা স্বীকৃত ও প্রমাণিত হইয়াছে। আধুনিক পণ্ডিতগণ কিন্তু বলেন যে বিভিন্ন উপনিষদে, এমনকি একই উপনিষদে বিভিন্ন মতবাদ আছে। বস্তুত তাহারা সমন্বয় সূত্র আবিষ্কার করিতে না পারিয়াই এই ভ্রমে পতিত হইয়াছেন। উপযুক্ত বিচার পদ্ধতি অবলম্বন করিলে দেখা যাইবে যে উপনিষদের মধ্যে প্রকরণ ভেদ থাকিলেও প্রতিপাদ্য বস্তু বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। উপনিষদে সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মেরও কথা আছে এবং জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগেরও উপদেশ আছে। ভারতীয় জীবনে বেদ ও উপনিষদের প্রভাব প্রায় সর্বক্ষেত্রেই বিস্তৃত। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যত ধর্ম কর্মাদি করা হয় এবং যে ভাবধারা অবলম্বনে হিন্দুর জীবন পরিচালিত হয় তাহার মূলে আছে বেদ ও উপনিষদ। বস্তুত যিনি বেদের প্রামাণ্য স্বীকার না করেন তিনি সনাতন ধর্মাবলম্বী বলিয়া পরিচিত হইতে পারেন না। স্বামী বিবেকানন্দ লিখিয়াছেন, সমস্ত দেশ কাল পাত্র ব্যাপিয়া বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব দেশ বিদেশে কাল বিশেষে বা পাত্র বিশেষে আবদ্ধ নহে। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। অলৌকিক জ্ঞান ব্যতীতে কিঞ্চিত পরিমাণে অসমদেশীয় ইতিহাস পুরাণাদি পুস্তকে ও ম্লেচ্ছাদিদেশীয় ধর্মপুস্তক সমূহে যদিও বর্তমান, তথাপি অলৌকিক জ্ঞানরাশির সর্বপ্রথম সম্পূর্ণ ও অবিকৃত সংগ্রহ বলিয়া আর্যজাতির মধ্যে প্রসিদ্ধ বেদ নামধেয় চতুর্বিভক্ত
অক্ষর রাশি সর্বতোভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সমগ্র জগতের পূজার্হ এবং আর্য বা ম্লেচ্ছ সমস্ত ধর্মপুস্তকের প্রমাণভূমি। অবাধিত ও অনধিগত বিষয়ক জ্ঞানকেই প্রমা বলে। এই প্রমার যাহার করণ বা উপায় তাহার নাম প্রমাণ। ব্রহ্ম বিষয়ে উপনিষদই একমাত্র প্রমাণ। প্রত্যক্ষাদি অন্যান্য প্রমাণ স্ব স্ব বিষয়ে অকাট্য হইলেও ব্রহ্ম বিষয়ে তাহাদের স্থান নাই। এই জন্যই ব্রহ্মকে ঔপনিষদ পুরুষ বলা হইয়াছে। অবশ্য বেদবাক্য তদ অনুকূল যুক্তি সহায়ে বুঝিয়া লইতে হইবে। এই জন্যই শ্রবণের পর মননের বিধান আছে। তথাপি অলৌকিক বিষয়ে শ্রুতি একমাত্র প্রমাণ। আর্যজাতির ধর্মগ্রন্থ বেদ। বৈদিক সাহিত্য প্রধানত তিন ভাগে বিভক্ত, মন্ত্র, ব্রাহ্মণ ও সূত্র। ঈশ্বর সম্বন্ধীয় স্তবস্তুতিগুলির নাম মন্ত্র বা সংহিতা। মন্ত্রের ব্যাখ্যা ও প্রয়োগের নিয়ম যে গ্রন্থে আছে তাহার নাম ব্রাহ্মণ। ধর্মজীবনের বিধিনিষেধ যাহাতে আছে তাহার নাম সূত্র। সূত্র দুই প্রকার, শ্রৌত ও গৃহ্য। বেদের মন্ত্রের দুই ভাগ, মূল সংহিতা ও পরিশিষ্ট বা অথর্ববেদ। বেদের এক নাম ত্রয়ী, পদ্য, গদ্য ও গান। ঋগ্বেদ পদ্য, যজুর্বেদ গদ্য, সামবেদ গান, ব্রাহ্মণের ভাষা গদ্য, সূত্রগুলি সংক্ষিপ্ত গদ্য। অথর্ববেদের দুই ভাগ, ভৃগু ও আঙ্গিরস। ভৃগু শুক্রাচার্যের নাম, আঙ্গিরস বৃহস্পতির নাম। ভৃগু নিরাকারবাদী, বৃহস্পতি সাকারবাদী, দুইজনে মতবিরোধ। ভৃগুর দল চলিয়া গেলেন সিন্ধু নদের ওপারে, তারা পারসি। বৃহস্পতির দল থাকিলেন এপারে, তারা হিন্দু। অথর্ববেদের ভৃগু শাখার নাম ছন্দ উপস্থা, জেন্দ ভাষায় তাহার নাম জেন্দাভেস্তা। ভৃগু হরিদবর্ণের বস্ত্র পরিতেন। হরিদ বস্ত্রা শব্দ জেন্দ ভাষায় জরাথুষ্ট হইয়া গিয়াছে, ইহা কোনো কোনো বিশিষ্ট পণ্ডিতের অভিমত। মন্ত্র ও ব্রাহ্মণ উভয়কে লইয়া বেদ শব্দের প্রয়োগ হয়। মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নাম ও ধেয়ম। ব্রাহ্মণগুলি দুই ভাগ, মূল ব্রাহ্মণ ও আরণ্যক। মূল ব্রাহ্মণে যাগযজ্ঞের আলোচনা। যাগযজ্ঞের চরম লক্ষ্য যে ব্রহ্মতত্ত্ব, তাহারই আলোচনা আরণ্যকে। আরণ্যকের সার হল উপনিষদ। মূল ব্রাহ্মণ কর্মকাণ্ডের গ্রন্থ, আর উপনিষদ হল জ্ঞানকাণ্ডের গ্রন্থ। সমগ্র বৈদিক সাহিত্যকেই শ্রুতি বলে। কেহ বা উপনিষদ অর্থেই শ্রুতি শব্দ গ্রহণ করেন। আরণ্যক ব্রাহ্মণ গ্রন্থের অন্তিম ভাগ, আর উপনিষদ হল আরণ্যকের অন্তিম ভাগ। তাই উপনিষদের অপর নাম বেদান্ত। বেদান্ত শব্দের অপর অর্থ বেদের চরম ভাগ। বেদান্ত সূত্র বলতে বাদরায়ণকৃত 555টি সূত্রকে বোঝায়। ইহাতে আছে উপনিষদগুলি লইয়া গভীর গবেষণা। ইহার অপর নাম ব্রহ্মসূত্র। উপনিষদ পাঠ করিয়া দার্শনিক প্রবর শোপেনহাওয়ার আবেগে বলিয়াছেন, মানব জীবনের কল্যাণকারক ও আধ্যাত্মিক উন্নতি বিধায়ক গ্রন্থ উপনিষদের মতো জগতে আর দ্বিতীয় কিছু নাই। উপনিষদ আমার জীবনে আনিয়াছে তৃপ্তি, মরণে আনিবে শান্তি। মুক্তিকা উপনিষদে 108খানি উপনিষদের নাম পাওয়া যায়। ব্রহ্মসূত্রের শারীরিক ভাষ্যে আচার্য শঙ্কর মাত্র 14খানি উপনিষদের মন্ত্র উদ্ধৃত করিয়াছেন। তিনি নিজে মাত্র 10খানি উপনিষদের ভাষ্য লিখিয়াছেন। বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, ঐতরেয়, শ্বেতাশ্বতর, ঈশ, কেন, কঠ, প্রশ্ন ও মুণ্ডক। এই 10খানি উপনিষদ সর্বপ্রাচীন, আদি ও মৌলিক বলিয়া প্রাচ্য পাশ্চাত্য অনেক পণ্ডিতেরই বিশ্বাস। 10খানির মধ্যে 5খানি গদ্য। বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, ঐতরেয় ও প্রশ্ন। কেন উপনিষদ কিছুটা গদ্য, কিছুটা পদ্য। বাকি 4খানি ঈশ, কঠ, মুণ্ডক ও শ্বেতাশ্বতর পদ্যে লিখিত। ঈশোপনিষদ ঠিক ঠিক উপনিষদ নহে, ইহা মূল বেদ সংহিতাই, যজুর্বেদের শেষ অধ্যায়টি।
मांडुक नामक আর একখানি গদ্য উপনিষদ আছে। তাহার উপর শঙ্করাচার্যের ভাষ্য না থাকিলেও তাহার পরম গুরু গৌড়পাদের উপাদেয় কারিকা আছে। আচার্য পরম গুরুর কারিকাকে মূল গ্রন্থের মতো মর্যাদা দিয়াছেন। উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান, শ্রীমদ ভগবদ্গীতাকে বলা হয় স্মৃতি প্রস্থান, ব্রহ্মসূত্রকে বলা হয় ন্যায় প্রস্থান। প্রস্থান অর্থ সরণি বা পথ। মানবের সুষ্ঠু জীবনযাত্রায় পথের নির্দেশ দিয়াছেন এই প্রস্থানত্রয়। একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ দিতে হইলে সর্বাগ্রে প্রয়োজন সর্বাপেক্ষা বড় যিনি তার সংবাদ জানা। সর্বাপেক্ষা বড় যিনি তিনি ব্রহ্ম, তাই উপনিষদের প্রধান আলোচ্য বিষয় ব্রহ্মতত্ত্ব। উপনিষদের আরেকটি নাম ব্রহ্মবিদ্যা। মুণ্ডক উপনিষদের প্রারম্ভেই আছে, শৌনক আচার্য অঙ্গিরার নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, কোন বস্তু সম্যক বিদিত হইলে সমস্ত পদার্থ অবগত হওয়া যায়? উত্তরে আচার্য অঙ্গিরা শৌনককে বলিলেন, দে বিদ্যে বেদিতব্যে ইতি হস্ম ইয়দা ব্রহ্মবিদ বদন্তি পরা চৈবা পরাচ। ব্রহ্মজ্ঞগণ বলিয়া থাকেন, বিদ্যা দ্বিবিধা, পড়া ও অপড়া। তত্রাপড়া ঋগ্বেদ যজুর্বেদ সাম বেদ অথর্ববেদ শিক্ষাকল্প ব্যাকরণং নিরুক্তং ছন্দ জ্যোতিষ্মৃতি অথ পড়া জয়া তদক্ষর মধিগম্যতে। ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এইসব অপরা বিদ্যা। আর যাহা দ্বারা অক্ষর ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় তাহাকে পরাবিদ্যা বলে। পরাবিদ্যাই ব্রহ্মবিদ্যা, ইহাই উপনিষদের মুখ্য আলোচ্য বিষয়। ইহার সঙ্গে সম্বন্ধযুক্ত বলিয়া আনুষঙ্গিকভাবে ইহাতেও জীবতত্ত্ব ও জগৎতত্ত্ব কথিত হইয়াছে। ব্রহ্মতত্ত্ব, জীবতত্ত্ব ও জগৎতত্ত্ব এই তিনই উপনিষদের উপজীব্য। জীবতত্ত্ব প্রসঙ্গে জীবের স্বরূপ, তাহার জন্ম মৃত্যু, উন্নতি অবনতি, বন্ধন মোক্ষ পুনর্জন্ম ইত্যাদি বিষয় আছে। জগৎতত্ত্ব প্রসঙ্গে সৃষ্টি স্থিতি লয়ের কথা, প্রকৃতির বিকার পরিণতি উদ্দেশ্য এই সকল বিষয়ই সন্নিবিষ্ট আছে। জীবের সহিত জগতের সম্বন্ধ, জগতের সহিত ব্রহ্মের সম্বন্ধ ও জীবের সহিত ব্রহ্মের সম্বন্ধ এই সকল বিষয় উপনিষদের মধ্যে ছড়ানো আছে। উপনিষদের এই সকল আলোচ্য বিষয়সমূহ মনুষ্যবুদ্ধির গোচরীভূত নহে, অথচ অর্থপূর্ণ পূর্ণাঙ্গ জীবনযাপন করতে হইলে মানুষের এই বিষয়গুলির সম্বন্ধে মোটামুটি একটি সামঞ্জস্যপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য ওই সকল জীববুদ্ধির অগোচর অতীন্দ্রিয় বিষয়সমূহ দ্রষ্টা ঋষিগণ জ্ঞানচক্ষে অপরোক্ষ অনুভূতিতে দর্শন করিয়া জীবজগতের কল্যাণার্থে প্রচার করিয়াছেন। এই জ্ঞানের ভাণ্ডার যে সকল গ্রন্থ অনাদিকাল ধরিয়া বক্ষে ধারণ করিয়া রহিয়াছে তাহাই উপনিষদ। কেন উপনিষদের উপসংহারে শিষ্য বলিলেন, আচার্যদেব উপনিষদ বলুন। আচার্য কহিলেন, এই তো তোমাকে ব্রাহ্মী উপনিষদ বলা হইল। এই কথা বলিয়া উপনিষদের স্বরূপ বলিয়াছিলেন, তস্যই তপ দম কর্মেতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গানি সত্যমায়তনম। তপস্যা দম কর্ম এই সকল উপনিষদের প্রতিষ্ঠা। বেদ তাহার মস্তক প্রভৃতি অঙ্গ সকল, সত্য তাহার আয়তন বা আশ্রয়। ব্রহ্ম সম্বন্ধীয় আলোচনায় মনোনিবেশ করিলেই সর্বপ্রথমে একটি বিরাট রহস্য চোখে পড়ে। রহস্যটি এই যে ব্রহ্মের কথা কিছু বলা যায় না, ব্রহ্মের কথা কিছু জানা যায় না। জানা শব্দটির অর্থ হইল জ্ঞানের বিষয়ীভূত করা। আমি আপনাকে জানিতেছি অর্থ হইল আপনি আমার জ্ঞানের বিষয়বস্তু হইতেছেন। যে বস্তু কখনো কাহারও জ্ঞানের বিষয়ীভূত হন না তাহাকে কিরূপে জানা যাইবে? ঋষি যাজ্ঞবল্ক বৃহদারণ্যক শ্রুতিতে প্রশ্ন করিয়াছেন, বিজ্ঞাতারং আরে কেন বিজানিয়াত।
যিনি বিজ্ঞাতা, যিনি জ্ঞানের আশ্রয়, তাহাকে জ্ঞানের বিষয়ভূত করিবে কে? কি রূপে করিবে? জানার জন্য চক্ষু কর্ণাদি পাঁচটি বহিরিন্দ্রিয় ও একটি অন্তরেন্দ্রিয় মন আছে। ব্রহ্মবস্তুর কাছে এই ছয়টি কেহই যাইতে পারে না। কেনশ্রুতি বলিয়াছেন, ন তত্র চক্ষুর গচ্ছতি, ন বাক গচ্ছতি, ন মন, ন বিদ্ম, ন বিজানিম, যথই তদনু শিষ্যাত্। যেখানে চক্ষু যায় না, বাক্য যায় না, মন যায় না, যাহার কথা কিছুই জানা যায় না, তাহার বিষয় উপদেশ দিব কি প্রকারে? তৈত্তিরীয় শ্রুতি বলিয়াছেন, বাক্য আর মন দুজনে পরামর্শ করিয়া ব্রহ্মের কাছে রওনা হইয়াছিল, কতদূর গিয়া আর যাইতে পারে নাই, কুল কিনারা না দেখিয়া ফিরিয়া আসিয়াছে। কটশ্রুতি পরিষ্কার ভাষায় কহিয়াছেন, নৈব বাচা ন মনসা প্রাপ্তুম শক্য ন চক্ষুষা। সুতরাং ধ্যান, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞানই হল উপনিষদের মূল বিষয়বস্তু। সঠিক পন্থা অবলম্বন করে গুরুর নিকট থেকে এই উপনিষদের জ্ঞান অর্জন করতে পারলেই মিলবে মুক্তি, জীবন হবে সুন্দর ও সুগম। সুতরাং আমাদের সকলের উচিত বেদ অধ্যয়ন করা, বৈদিক জ্ঞান অর্জন করা। বৈদিক জ্ঞান অর্জন করলে আমরা আমাদের আগামী জীবনকে বাস্তবিকই সুন্দর ও সুগম করে তুলতে পারব। আর হ্যাঁ, বাড়ির ছোটরাও যাতে এখন থেকেই এই বৈদিক জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে তাদের আগামী জীবনকে সুন্দর ও সুগম করে তুলতে পারে, তার দায়িত্ব আমাদের বড়দের উপর। তাই বাড়ির ছোটদেরও বেদ, উপনিষদ, বৈদিক শাস্ত্র অধ্যয়নে আগ্রহী করে তুলুন। বাড়ির বড়রা যে পথ অনুসরণ করে, ছোটরাও তাই অনুসরণ করে। তাই নিজে বেদ, উপনিষদ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করুন, তাহলে এর কিছুটা প্রভাব অবশ্যই বাড়ির ছোটদের ওপর পড়বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, যাতে তারাও উপনিষদ সম্পর্কে জেনে নিজেদের জীবনকে আরও সুন্দর ও সুগম করে তুলতে পারে। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।